বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে হেঁটে গলিগ্রামে চারজন মহিলা কাজে যাওয়ার সময় একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ চারজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক 28 বছরের শিউলি লোহার, 50 বছরের গায়ত্রী বাগ ও 28 বছরের জবা বাগকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত 35 বছরের রুমা লোহার চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আমি তো গেলাম, জানি না কিছু, আমি কাজে গেলাম, হঠাৎ শুনলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, যে আমাদের পুলিশ এসে আমার ছবি দেখালাম, হ্যাঁ এটা আমাদের বৌমা হয়, তার জন্যই বল। আমার বৌমা হয়, আমার ভাইয়ের বউ। ওরা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলো, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এনএইচের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। পুলিশ, আমাদের লোকাল থানা পুলিশ ওদেরকে মানে নিয়ে আসার পর বাড়ির কেউ হয়তো বলেছে যে এরা চেনা জানা আমাদের পাশের গ্রামে, আমাদেরকে থানা থেকে খবর দেওয়া হয়, তারপর আমরা গিয়ে দেখি যে আমাদেরই। এইভাবে আমরা জানতে পারি শিউলি লোহার, গায়ত্রী বাগ আর জবা বাগ, আর হচ্ছে তো জবা বাগ, তিনজন, আর একজন আহত অবস্থায় আছে ওই নিউ বিল্ডিংয়ের এই আমাদের ইমার্জেন্সি দোতলায় ভর্তি আছে, ওর নাম রুমা লোহার। চারজন ছিল ঘটনাস্থলে, চারজন ছিল, তিনজন মারা গেছে, একজন প্রচুর আহত। গলিগ্রাম থেকে একটু আগে, গলসির থানা পেরিয়ে গলিগ্রাম থেকে একটু আগে, ভারত কাটিয়ে কাছে অ্যাক্সিডেন্টটা কিসের সঙ্গে হয়েছে তা তো আমরা জানি না, ঘটনাস্থলে আমরা ছিলাম না, আমরা শুধু খবর পেয়েছি পুলিশের কাছ থেকে, তারপর আমরা এসে আইডেন্টিফাই করেছি। লাস্ট ওরা কাজে যাচ্ছিলো মাঠে, খুব গরিব মানুষ, এবারে সকালবেলা ওরা ধান রোয়াতে যাচ্ছিলো মাঠের কাজ করতে, আর এনএইচ পেরোতে হয় ওইখানটা গেলে, মানে মাঠ পেরোতে গেলে এনএইচটা পেরোতে হবে। সেই বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাও, আনন্দ বার্তা।